আমার চ্যানেল সংস্কৃত এডুকেশন অ্যান্ড আদার্স। সকলে আশা করি সকলেই ভালো আছো। সপ্তম শ্রেণীর বাংলা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে, বাংলা অক্ষরেই করতে হবে। তবে এই 10টি দেওয়া আছে, 10টির মধ্যে আশা করা যায় আসবে। তুমি কোথায় যাচ্ছ? তং কুত্র গচ্ছ সি, তুমি কোথায় যাচ্ছ? দেখো, বালকটি মধুর গান গাইছে, বালক মধুরং গীতং গায়তি। তারপরে দেখো, তোমার নাম কি? কিং তব নাম, জিজ্ঞাসা চিহ্ন দেবে। আমি সপ্তম শ্রেণীতে পড়ি, অহং সপ্তম শ্রেণ্যাং পঠামি, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। শ্রেণী শব্দটি নদী শব্দের মতো, নদী শব্দের সপ্তমীর একবচনে শ্রেণ্যাম হবে, শ্রেণ্যাং পটসি অনুসার হলো ব্যঞ্জনবর্ণ আছে বলে। আচ্ছা, অষ্টম শ্রেণীতে, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, একই অহং অষ্টম শ্রেণ্যাং পঠামি। তো বালকেরা বিদ্যালয়ে যায়, বালকা বিদ্যালয়ং গচ্ছন্তি। যে বালকা বহুবচন হয়েছে, নরশব্দের বহুবচন, প্রথমার বহুবচন নরা, তাহলে বালকা। বিদ্যালয়ং গমধাতু আছে বলে বিদ্যালয়ং, আর গচ্ছন্তি বহুবচন, গমধাতুর বর্তমানকালের বহুবচন। তো সকলে ভালো থাকবে, সর্বা কুশল সন্তি, সর্বেও করা যায়। আমাদের বিদ্যালয়ের নাম ধাদিকা উচ্চ বিদ্যালয়। অস্মাকং, আমাদের ষষ্ঠীর বহুবচন আছে, অস্মাকং বিদ্যালয়স্য, বিদ্যালয়ের নাম ষষ্ঠীর একবচন, নামও নামই থাকবে, ধাদিকা উচ্চ বিদ্যালয় বিসর্গ হবে। তোমার বাবার নাম কি? কিং তব পিতু নাম, পিতু হচ্ছে ষষ্ঠীর একবচন, পিতু, তাহলে তব ষষ্ঠীর একবচন যুষ্ম শব্দ। দেখো, তোমার মায়ের নাম কি? কিং তব মাতু নাম। এই 10টি অনুবাদ তোমরা অবশ্যই ভালো করে করবে, তোমাদের পরীক্ষায় আসবেই। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।